হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আফরিন লাইফস্টাইল থেকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আফরিন, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আল্লাহর রহমতে। আবারও আপনাদের মাঝে হাজির হলাম খুবই একটি আইডিয়াস নিউ একটি রেসিপি নিয়ে। আজকে নিয়ে চলে এলাম আলুর বেগুনি। সবাই তো শুনে অবাক হচ্ছেন যে আলু দিয়ে কিভাবে বেগুনি তৈরি হয়, আর অনেকে তো অনেক রকম বেগুনি খেয়ে থাকেন। যেহেতু সামনে রমজান মাস, সেই উপলক্ষেই এই ভিডিওটি নিয়ে আসা, আর এটি হলো স্পেশাল আলু দিয়ে বেগুনি। তো এই রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে, তো চলুন আমরা দেখে নিই। ফ্রেন্ডস, আমাদের বেসনগুলোতে কী কী উপকরণ লাগছে, তো চলুন সেগুলো দেখে নিই। আমি এখানে 1.5 কাপের মতন বেসন নিয়েছি, পরিমাণ মতন পানি নিয়েছি, আর নিয়েছি হচ্ছে 1 চামচের মতন লবণ, 1 চামচের মতন হলুদ গুঁড়া, আর মরিচ গুঁড়া নিয়েছি 1 চামচের মতন, 1/2 চামচের মতন খাবার সোডা, আর 1 চামচের মতন আদা রসুন বাটা। তো এই হচ্ছে বেসনগুলোর উপকরণ। এবার আমরা দেখে নিব যে আলু ভর্তার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে, তো চলুন লেটস গো। এখন দেখব যে আমাদের আলু ভর্তা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে, তো চলুন দেখে নিই। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি এখানে 4টি আলু ছিলে নিয়ে, ধুয়ে নিয়ে এটি সেদ্ধ করে নিয়ে এটি মুথে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর লাগবে হচ্ছে এখানে ধনে পাতা পরিমাণ মতন কুচি কুচি করে নিয়েছি, কেটে নিয়েছি, পরিমাণ মতন লবণ নিয়েছি, আর নিয়েছি হচ্ছে এখানে শুকনো মরিচ, পেঁয়াজ ভেজে নিয়েছি, আর কালো জিরা পরিমাণ মতন, আর এখানে নিয়েছি বেগুন 8টি পিস পিস করে কেটে নিয়েছি। তো এই হচ্ছে উপকরণ। এবার এটি কিভাবে মাখাতে হয়, তো চলুন পরবর্তী স্টেপে চলে যাওয়া যাক।
এবার আমরা দেখে নিব যে এটি দেখতে কেমন হয়েছে ভেতরটা। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ভেতরটা কত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট মুচমুচে হয়েছে। আর সাথে যদি একটু সস থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা খুব সহজেই দুইটাই তৈরি করতে পারবেন, যেমন হচ্ছে বেগুনি আর আলুর চপ। আর এই রেসিপিটি কোনো ঝামেলা নেই, একেবারে ছটপট তৈরি হয়ে যায়। আপনারা রমজান মাসে দুইটি ফিনিশ করতে পারবেন একসাথে। তো অবশ্যই এই মজাদার আলু বেগুন রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, একটি লাইক দিবেন। আর এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে তাহলে শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো মজাদার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।